প্রিয় দর্শক, আপনার ভাবন্তু, মলম দ্বারা কোনো রক্ত সফা হয়ে পারিব না? অ্যান্টি অ্যালার্জিক ঔষধ দ্বারা গ্ল্যান্ড বা অর্গানর ফাংশন ঠিক করিব? এই প্রকার সমস্যার মুক্তি পাইবাক হলে শরীর ভিতরে কি প্রকার সমস্যা সৃষ্টি হয়েছে তাহা বুঝিবা করব। আজ চর্মরোগ উপরে কিছু আলোচনা করব। দর্শক নমস্কার, মো ডক্টর ভবতোষ মণ্ডল। আজ চর্মরোগ উপরে কিছু আলোচনা করিবা। তে প্রথমে আমি জানিবা যে চর্মরোগ কহিলে আমি কোন বুঝু। যে কোনসি রোগ যাহা আমার চর্মকু প্রভাবিত করে তাহাকু চর্মরোগ কুযায়। চর্মরোগ কথাটি শুনিবা মাত্রে সমস্ত মনরে গোটিয়ে ধারণা আসে যে চর্ম উপরে কিছু গোটায় হয়েছে। প্রকৃতরে চর্মর হি তাহা দৃশ্যমান হুয়ে, মাত্র শরীর অভ্যন্তরস্থ বিভিন্ন সমস্যা হেতু চর্মরে বিভিন্ন প্রকার লক্ষণ মান প্রকাশ পায়। প্রকৃতরে চর্মরোগরে চর্মর সমস্যা কম ও শরীরর ভিতর সমস্যা অধিক। অর্থাৎ শরীর ভিতরে গ্ল্যান্ডগুড়িক যেতবে বিভিন্ন কারণ যোগু দুর্বল বা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, সেতবে সেগুড়ি ঠিকভাবে কার্য করি পড়ে না। শরীরর টক্সিন এবং অন্যান্য বর্জ্যবস্তু যাহা শরীরর বাহারি যা কথা তাহা বাহারি নপারিলে রক্ত দূষিত হুয়ে, লিভর ফাংশন ঠিক নহেলে বিভিন্ন প্রকার অ্যালার্জি জনিত সমস্যা সৃষ্টি হয়। এই দূষিত ও অপরিষ্কার রক্ত হেতু চর্মরে অতি সহজে বিভিন্ন প্রকার ইনফেকশন হবার দেখা যায়। শরীর ভিতর সমস্যাগুড়ি যেতবে বহির্মুখী হুয়ে, সেতবে চর্ম উপরে সেই দুর্বল অর্গান বা গ্ল্যান্ডর লক্ষণ মান প্রকাশ পায়। সেই লক্ষণকে দেখি বুঝিবাক হব যে শরীরর কেউ স্থানরে কি প্রকার সমস্যা অছি। এই চর্মর লক্ষণ রোগ নির্ণয় করিবারে সহায়ক হইতায়, যাহা চিকিৎসকঙ্কু চিকিৎসা করিবাকু সুবিধা হুয়ে। প্রকৃতরে জনে ব্যক্তির শরীরর ভিতর সমস্যা তার চর্মরে প্রতিফলিত হুয়ে। শরীরর অন্তর্নিহিত সমস্যা প্রথমে চর্মর হি দেখা যায়, যাহাকু দেখি শরীর ভিতরে থাকা রোগকু অতি সহজে শনাক্ত ও চিকিৎসা করি হুয়ে। চর্মর অস্বাভাবিকতা শরীর ভিতরে থাকা কিছু রোগর পরিচয় দিয়ে, মাত্র লোকমানে ইহাকু কেবল চর্মর রোগ মনে করি বিভিন্ন প্রকার মলম আদি লগাই থাকে। সেথিরে সামূহিক উপশম মিলুলে মধ্য রোগ লক্ষণ পুঁড়ি ফেরি আসে। সেথিরে সামূহিক উপশম মিলুলে মধ্য যে রোগ লক্ষণটি বাহারকু আসি রোগর অবস্থিতি ও রোগর পরিচয় দেউথলা তাহা পুঁড়ি অন্তর্মুখী হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিবা গ্ল্যান্ড বা অর্গানটিকে আহুরি খারাপ করে পকাইব, ফলে রোগীটি ধীরে ধীরে আহুরি জটিল হয়ে পড়ব। এণু চর্মরোগকু কেবল চর্মর সমস্যা ভাবিবার ভুল করন্তু নাই। এহাকু ভালো করিবা পাই মলম মারিবা, অ্যান্টি অ্যালার্জিক ও অ্যান্টিবায়োটিক্স পরি ঔষধ সেবন করি সমস্যাটিকে দবাইবার প্রয়াস করলে অবস্থা ধীরে ধীরে জটিল হব। রোগটি সপ্রেস হলে বা দবি গলে শরীরের অন্য নূতন নূতন রোগ সৃষ্টি হব। প্রিয় দর্শক, আপনার ভাবন্তু, মলম দ্বারা কোন রক্ত সফা হয়ে পারিব না? অ্যান্টি অ্যালার্জিক ঔষধ দ্বারা গ্ল্যান্ড বা অর্গানর ফাংশন ঠিক করি হব? এই প্রকার সমস্যার মুক্তি পাইবাক হলে শরীর ভিতরে কি প্রকার সমস্যা সৃষ্টি হয়েছে তাহা বুঝিবাক হব। তা সহিত রোগীঠারে দেখা যাওয়া সমস্ত প্রকার রোগ লক্ষণর সমষ্টিকে আধার করি হোমিওপ্যাথিক চিকিৎসাশাস্ত্র অনুসারে ঔষধ নির্ণয় করি রোগীকে দেলে রোগীর কেবল চর্ম সমস্যা নুহে তাঁক শরীরর বাহার ও ভিতরে অনুভূত হেউথবা সমস্ত প্রকার জটিলরু জটিল সমস্যা অতি সহজে পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন উপায়ে সবুদিন পাই ভাল হয়ে যাব, রোগটি পুঁড়ি ফেরি আসবার সম্ভাবনা মধ্য রহব না। প্রিয় দর্শক, যে মানে বিভিন্ন প্রকার চর্মরোগ যেপর এক্জিমা ব্রণ
কাছুয়ো, গুণ্ডিয়া, যাদুও, সোরিয়াসিস, চর্মরে কড়া ও ধরা দাগ, এলার্জি জনিত বিভিন্ন প্রকার সমস্যা পাই বর্ষ বর্ষ ধরি ঔষধ সেবন করি মধ্য সুস্থ হয়ে পারি না বা ঔষধ সেবন হেতু অন্য সমস্যা সৃষ্টি হলে নিরাশ ন হই আমার সহিত যোগাযোগ করতু। আমার ঠিকনা ডক্টর ভবতোষ মন্ডল, মন্ডল হোমিও অ্যান্ড রিসর্চ, গান্ধী ছক, কেন্দুঝর। মোবাইল নম্বর 8280093659 ও 8249954435। প্রিয় দর্শক, আপনার ভিডিও দেখুম মাত্র চ্যানেলটিকে সবসক্রাইব করা ভুলে যাচ্ছেন। যদি আপনার সবসক্রাইব ও শেয়ার ন করবে তবে এই ইনফরমেসন অন্য মানে জাঁবে কিপরি, তেণু সমস্ত সুস্থতা ভিডিওটি শেয়ার করতু। আপনার গোটিয়ে শেয়ার জন অসুস্থ লোকর মুহরে হস ফুটাই পারে। ধন্যবাদ।